রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচনী অবস্থার পরিবর্তন সম্ভব না বললেন নির্বাচন কমিশনার। সাবমেরিন ইস্যুতে ভারতকে পাশে পেল ফ্রান্স। এবং নেপালে খেলার ছাড়পত্র পেলেন তামিম ইকবাল। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি রেজাউল করিম। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দশক শিরোনামে যেমনটি বলছিলাম, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব না। আজ বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মাহবুব তালুকদার একথা বলেন। এই নির্বাচন কমিশনার বলেন, বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনে বহু দলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ অনিবার্য। ভোটারদের নির্বাচন বিমুখতাও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি বলেন, এই সব কিছুর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থাপনা জড়িত। এই অবস্থা থেকে উত্তরণ সার্বিকভাবে নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। রাজনৈতিক সমঝোতা ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের কাছ থেকে এক ডজন সাবমেরিন কেনা নিয়ে পাঁচ বছর আগে করা একটি চুক্তিকে হঠাৎ পাশ কাটিয়ে অস্ট্রেলিয়া যেভাবে আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে চুক্তি করেছে, তাতে পশ্চিমা বিশ্বের মৈত্রী ঐক্য এবং আস্থা সমূলে নাড়া খেয়েছে। ক্ষুব্ধ এবং অপমানিত ফ্রান্স ক্যানবেরা এবং ওয়াশিংটন থেকে তাদের রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে, ব্রিটেনের সঙ্গে একটি প্রতিরক্ষা সংলাপ বাতিল করেছে। এমন পরিস্থিতির মধ্যেই গতকাল মঙ্গলবার ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তারা ভারত প্রশান্ত মহাসাগরে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। ম্যাক্রো ভারতের স্বায়ত্তশাসন ইস্যু, শিল্প ও প্রযুক্তিতে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। এবারে খেলার খবর। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিম ইকবাল আসন্ন এভারেস্ট প্রিমিয়ার টি টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন। নেপালের এই টি টোয়েন্টি টুর্নামেন্টে ভৈরবা গ্লাডিয়েটার্সে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনাপত্তিপত্র দিয়েছে এই বাঁহাতি ওপেনারকে। হাঁটুর ইঞ্জুরি থেকে সেরে উঠতে দুই মাস পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার পর এই টুর্নামেন্টে খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম। ইঞ্জুরির দরুন জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ মিস করা তামিম নেপালে টুর্নামেন্টের জন্য গত রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন। দর্শক, নগর বার্তার আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও বুধবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচনী অবস্থার পরিবর্তন সম্ভব না বললেন নির্বাচন কমিশনার। সাবমেরিন ইস্যুতে ভারতকে পাশে পেল ফ্রান্স। এবং নেপালে খেলার ছাড়পত্র পেলেন তামিম ইকবাল। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। বৃহস্পতিবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেজাউল করিম।